তা এরকম ভালো শেফের কি গার্লফ্রেন্ড আছে নাকি নাই? হুম না কেন, আপনি তো দুই তিনটা গার্লফ্রেন্ড থাকার কথা। নিজেরই গতি হয় না, আবার এই মুসিবত কান্দে নমু, নিজেরটা গতি হলে তারপর চিন্তা করব। আপা আপনার একটা কথা জিগামু জিগামুকে মানে জিগানোর সুযোগ পাই নাই, যদি আপনার পারমিশন দেন তাহলে জিগাই। হ্যাঁ বলুন না, আপনি তো চাইলে একটা সত্যি সত্যি বিয়ে করে ওই জামাইলে না থাকতে পারেন, হুদাই মানে আমার এই টাকা পয়সা দিয়ে একটা বাউতাবাজির মধ্যে রাখছেন। কামাল ঘুমাননি আপনি এখনো? না পা, ভাবলাম আপনি যদি আয়া মানে দরজা খুলতে না পারেন লিগা। ঠিক আছে এখন শুয়ে পড়েন। আপা আপা আবার কি হলো? আপা একটা কথা, ওই আপা আমি রাতে একটু রান্না করছি, আমি জানি না আপনি রাতে খাইছেন কি না, যদি না খেয়ে থাকেন একটু মানে খাইয়া তারপর আপনি ঘুমাইলেন। রান্না করেছেন? আপনি রান্নাও করতে পারেন? ওরকম রান্না করতে পারি না, এই টুকটাক জন্মাইসা ছিলাম তখন একটু রান্না করতাম। আপনি রান্না করেছেন, আমাকে তো একটু টেস্ট করতেই হয়। আপা আমি বেরিয়ে দিতেছি, জানি না কেমন হয়েছে। ওই যে একটু মুরগির মাংস রান্না করছি আর ওই লাউ রান্না করছি, দেখে তো মনে হচ্ছে অনেক ইয়াম্মি হবে। বাহ আপনি তো খুব ভালো রান্না করেন, আপনি অনেক ভালো একজন শেফ। তা এরকম ভালো শেফের কি গার্লফ্রেন্ড আছে নাকি নাই? হুম না কেন, আপনি তো দুই তিনটা গার্লফ্রেন্ড থাকার কথা। নিজেরই গতি হয় না, আবার এই মুসিবত কান্দে নমু, নিজেরটা গতি হলে তারপর চিন্তা করব। আপা আপনার একটা কথা জিগামু জিগামুকে মানে জিগানোর সুযোগ পাই নাই, যদি আপনার পারমিশন দেন তাহলে জিগাই। হ্যাঁ বলুন না, আপনি তো চাইলে একটা সত্যি সত্যি বিয়ে করে ওই জামাইলে না থাকতে পারেন, হুদাই মানে আমার এই টাকা পয়সা দিয়ে একটা বাউতাবাজির মধ্যে রাখছেন। শুনুন আমার ইচ্ছা হচ্ছে পড়াশোনা শেষ করব, এস্টাবলিশড হব, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে সমস্ত কিছু ভাববো, এখন না। আপা আরেকটা কথা, মানে আপনি যে আমার কন্যা, কামাল সাহেব কামাল সাহেব, আমার কিন্তু শরম লাগে আপনি এমনি কামাল সাহেব কামাল সাহেবকে সম্মান দেন না, আপনি আমার ওই তুমি করে ডাইকেন, পারলে তুই করে ডাইকেন, আমি তো আপনার অনেক ছোট। হ্যাঁ ট্রু, আপনি আমার অনেক ছোট। হ্যাঁ এটা আপনি মানে ধরেন যে যে কাউকে বললেই বিশ্বাস করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনো, এখন থেকে তোমাকে আমি তুমি করে বলবো। হ্যাঁ আর আরেকটা কথা শোনো, এখন থেকে ডিনার আমি বাসায় এসে করবো, তুমি প্রতিদিন আমার জন্য রান্না করবে। ওকে আপনার শুধু আমার একবার মুখ ফুটে কইবেন, আপনার কী খেতে মন চায়? আপনার ভর্তা ভর্তা যে কোনো আইটেম, আপনার যদি কোন যে আপনার বরবটি ভর্তা, শাকের ভর্তা, মাছের ভর্তা, সুটকির ভর্তা, আমি সব ভর্তা করে রাখবো, আপনার যেটা খাইতে মন চায় আপনি আমার কইবেন। আর ব্রেকফাস্টও আমি বাসা থেকে করে তারপর বের হব। সকালে নাস্তা তো কোনো সমস্যা নেই পা, ওইটা আপনি ঘুমের তুইটা রেডি পাবেন। তুমি খাইছো? আপা আমি আপনি খায়া রুমে যান, আমি খাইয়া তারপর সব কিছু গুছাইয়া ঘুমাতে যান। রান্না অনেক মজার স্যার, থ্যাংক ইউ। অনেকদিন পর মনে হলো বাসায় শান্তিতে খাবার খেলো। আর কোনো ভাত খাইবেন? না অনেক খেয়েছি। তাহলে ওই হাড্ডিটা দিয়ে হাড্ডিটা চাবান। Mm-hmm.
খায় কম ডং করে বেশি সুইটা করছে এই দিবা না